আপনি প্রবাসী হন আর না হন, আপনি আমি বাংলাদেশে যারা আছি তারা প্রবাসীদের রেমিটেন্সের টাকা ভোগ করি, এটা আমাদের মানতে হবে। এখন সেই প্রবাসীদেরকে যদি আমরা সুযোগ সুবিধা করে দিতে না পারি তাহলে এই প্রবাসীদের রেমিটেন্স খাওয়ার অধিকার আমাদের নাই। এখন বলবেন আমরা কিভাবে খাই, তাই না? আপনি যে ঘর থেকে বেরোলে বড় বড় পাকা পাকা রাস্তা দেখেন, আপনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে বড় বড় ভবনগুলো করা হচ্ছে সব প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে। মনে আছে বাংলাদেশ ব্যাংক থেকে যে অনেকগুলো টাকা হারিয়ে গিয়েছিল কে যেন নিয়ে গেছে, টের পাই নাই আমরা। কেন টের পাই নাই? কারণ আবার সেই ঘাটতি পূরণ হয়ে গেছে প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে। এই যে করোনা প্যান্ডামিক, এই প্যান্ডামিকের সময় এমনভাবে রেমিটেন্স প্রবাসীরা পাঠিয়েছে বাংলাদেশ কাইত হয় নাই, দুনিয়া কাইত হয়ে গেছে কিন্তু বাংলাদেশ কাইত হয় নাই, কারণ স্বয়ংসম্পূর্ণ, রেমিটেন্সে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এখন এই রেমিটেন্স খাইতে হলে আমাদের জানতে হবে যারা রেমিটেন্স দেয় তাদের কোনো অসুবিধা আছে কিনা। আজকে আমি কিছু অসুবিধার কথা, সেমি রেমিটেন্সকারীদের অসুবিধার কথা আপনাদেরকে জানাবো। আপনারা এই ভিডিওটি শেয়ার করে, লাইক কমেন্ট শেয়ার করে আপনারা ঊর্ধ্বতর মানুষদের কাছে পৌঁছে দিবেন। তারা হয়তোবা এখনো পর্যন্ত জানে না এই রেমিটেন্সধারী মানুষদের কিছু অসুবিধার কথা। আপনারা হয়তোবা অনেকেই অবগত আছেন, গত কিছুদিন ধরেই একটা বিষয় নিয়ে প্রবাসীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে যে বিমানের টিকিটের দাম বেশি। আমরা কখন দেখি বিমানের টিকিটের দাম বেশি? যখন চাহিদা বেড়ে যায়, টিকিট কিনতে গেলে দেখি টিকিট নাই। ওরে আল্লাহ, এয়ারলাইন্সে দম না দিতে 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 জোতার তলা ক্ষয় হইয়া যায়, তারপর একটা টিকিট পাওয়া যায় না। কিন্তু যখন বাস্তবতা আমরা দেখি বিমানে উঠি তখন দেখি যে সিট খালি, পুরো বিমান খালি, কয়েকজন নিয়ে বিমান রওনা করে ফেলছে কিন্তু এয়ারলাইন্সে গেলে টিকিট নাই। এগুলো আমাদের প্রধানমন্ত্রী চোখে পড়ে না, কারণ উনি পর্যন্ত এই ধরনের দুর্দশার চিত্র পৌঁছতে দেয় না। আমাদের প্রধানমন্ত্রী প্রবাসীদের এই দুর্দশায় কখনো চুপ থাকতে পারে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো উচিত, মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো উচিত যে আমাদের বিমানবন্দরে যখন আমরা নামি তখন আমাদের বোঝাইকৃত মালামালগুলো, আমরা যে মালামাল পরিবারের জন্য আনি সেই মালামালগুলা আমাদের নিজেদেরকে বোঝাই করতে হয়, কখনো মাথায় নিতে হয়, কখনো টেনে হেঁচড়ে বিমানবন্দর থেকে বের করতে হয়, কোনো ট্রলি আমরা ব্যবহার করতে পারি না। তাহলে আমাদের রেমিটেন্সের টাকা কোথায় খরচ করা হয়? প্রবাসীদের রেমিটেন্সের টাকা যদি প্রবাসীদের বেলায় ব্যয় করা না হয় তাহলে এই রেমিটেন্সের টাকার ভোগ করার মতো অধিকার আমাদের সাধারণ মানুষের নাই। কয়টা মানুষের, কয়টা প্রবাসীর ক্ষমতা আছে বিমানবন্দরে একটা দামি গাড়ি ভাড়া করে আনার? অনেক প্রবাসী নাই, তারা টার্মিনাল পর্যন্ত গাড়ি নিয়ে যেতে পারে না, তো সেই জায়গাটা পার হওয়ার জন্য একটা ট্রলি যদি না পায় এই মালামালগুলো নিয়ে, একটা কম দামি গাড়ি ভাড়া করা বা বাসে যাওয়ার সুযোগটাও তো তাদেরকে করে দিতে হবে। আসার সময় আমার আপনার আদরের বোনের পরিবারের জন্য কিছু মালামাল নিয়ে আসে, এগুলো যদি কান্দে কইরা বোঝাই করে নিয়ে যাইতে হয় তাহলে ওই প্রবাসীর রেমিটেন্স খাওয়ার অধিকার আমাদের নাই। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী এগুলো জানে না, ওনাকে জানানো উচিত। আপনি আজকে ভিডিওটা প্রবাসী হন আর না হন, আপনার দায়িত্ব এই ভিডিওটি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীরা আপনার দৃষ্টি আকর্ষণ করছে, করোনার মুহূর্তে আপনি জানেন বাংলাদেশ একটু নড়েচড়ে বসে নাই, বাংলাদেশ যেভাবে আছে সেভাবেই রয়েছে, কারণ প্রবাসীদের রেমিটেন্সের টাকা এমনভাবে বাংলাদেশে এসেছে বাংলাদেশ টের পায় নাই, আপনি ভালো করেই জানেন। কিন্তু প্রবাসীদের এই দুর্দশার কথাও আপনি জানা উচিত। 60-65 হাজার টাকা দিয়ে নিউ ইয়র্ক পর্যন্ত যাওয়া যায়, সেই জায়গায় রিয়াদ সৌদি আরব যেতে এখন 90-1 লাখ টাকা ভাড়া লাগে। একটা প্রবাসী যখন বাংলাদেশে আসে কিছুদিন পর তার হাওলাত করতে হয় টাকা, তার চলার টাকা, যদি কেউ বেনসন সিগারেট খায় 2 দিন পরে তার আকিজ বিড়ি টানা লাগে, স্বাভাবিক। এটা আমাদের প্রত্যেকটা প্রবাসীর বেলায় ঘটে। যাওয়ার সময় একটা টিকিট কিনে যাওয়া একটা প্রবাসীর কাছে অনেক কষ্টসাধ্য হয়ে যায়, কারণ বাংলাদেশে আসার পর আত্মীয় স্বজন ভাই খালা মামু ফুফা তাদের চাহিদা দাওয়াত খাইতে খাইতে পেটটা যেমন বাড়ে তেমন পকেটের টাকা কমতে থাকে। এই প্রবাসীদের দুঃখের জ্বালা কথা একটা প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। তো এই প্রবাসীরা আপনার সন্তান, আপনার শোনা উচিত, তাদের কষ্টগুলো বোঝা উচিত। একটা প্রবাসী কিভাবে প্রবাসী যায়, আপনি কিছুদিন আগে একটা সম্মেলনে বলেছিলেন, জমি যারা বিক্রি করে, জমি জামা বিক্রি করে সর্বস্ব দিয়ে একটা মানুষ প্রবাসে যায় জীবিকা নির্বাহের জন্য। অনেকেই বলে
প্রবাসে যায় টাকা তো পরিবারের জন্যই পাঠায়, কিন্তু এটা জানে না টাকা পাঠানোর সময় একটা অংশ সরকার সেখান থেকে কাইটা নেয়, যেটাকেই বলে রেমিটেন্স। ওই কাইটা নেওয়া টাকা প্রতি মাসে মাসে বছরে বছরে একটা প্রবাসীদের একদিন দুই দিন টাকা পাঠায় না, যতদিন থাকে ততদিনই পাঠায়, সেই হিসাব করলে অনেক টাকা। তাই বাংলাদেশের প্রতি এই প্রবাসীর অধিকার রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে তাদের অধিকার খাটানোর জায়গা রয়েছে। তাই আমি বলবো সেই প্রবাসীদেরকে গন্তব্যে পৌঁছানোর মতো সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের, তাদের টিকিটের দামের পরিমাণ কমিয়ে আনার দায়িত্ব আমাদের। সরকার যদি সেখানে ভর্তুকি দিতেও হয় সেটা দেওয়া উচিত, কারণ আমরা প্রবাসীদের রেমিটেন্স ভোগ করছি। একটা প্রবাসী কিচ্ছু চায় না বাংলাদেশের কাছে, একটু সম্মান চায় আর একটু সুযোগ চায়। পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকালে একটা ভিসার দাম না হয় 40-50 হাজার টাকার, বাংলাদেশে এই ভিসা যদি আসে এটা প্রসেসিং করতে খরচ হয় মিনিমাম 8-10 লাখ টাকা, কারণ আমাদের পেট অনেক বড়, আমাদের পেট অনেক বড়, এটাকে ভরতে গেলে একটু বেশি খরচ করতে হয়, মেনে নিলাম। অন্যান্য দেশের দিকে তাকালে আমরা আরেকটা বিষয় দেখি, তাদেরকে প্রবাসী যাওয়ার সময় অনেক টাকা পয়সা লোন দেয়া হয়, সুযোগ সুবিধা করে দেয়া হয়, আমাদেরও আছে। এই লোন নিতে গেলে যেই কাগজপত্র পূরণ করতে হয়, যেই যে কাগজপত্র দেয়া লাগে, অতদিনে মানে জমি যারা বিক্রি করে যাওয়াটাই আমি মনে করি বেটার, পরে ভেজালে যাইতে চায় না, কারণ এক গাদা কাগজপত্র লাগে। হ্যাঁ, কাগজপত্র ফাইব কই, এই প্রবাসীরা কাগজ এত কাগজপত্র ফাইব কই, হায় রে আমার, হায় রে প্রবাসী, মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু অনেক কিছু আছে হয়তো আপনার অগোচরেই করা হয়, আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত প্রবাসীদের এই দুর্দশা যাক। আমরা হয়তোবা চাকচক্যতা দেখি, কিন্তু এই চাকচক্যতার তলে কত লক্ষ লক্ষ প্রবাসী পিষে যাচ্ছে সেটা হয়তোবা আমরা জানি না। আমরা সবাই লাখ লাখ টাকা প্রবাসী গিয়ে ইনকাম করতে পারি না, বহু প্রবাসী আছে এখনো 10-15 হাজার টাকাই ইনকাম করে, এটা দিয়ে সংসার চলে, এটা দিয়েই তার আগামীর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। আমি আপনি সহ্য করতে পারবো 20-50 হাজার টাকা, কিন্তু এমন অনেক মানুষ আছে এই 20-50 হাজার টাকা পূরণ করতে তাদের যে কত কষ্ট হয়, তাদের বউয়ের গয়নাগুলো পর্যন্ত বিক্রি করতে হয়, এগুলো হয়তো বা আমাদের সামনে প্রকাশ পায় না, শুধু আমরা চাকচক্যতাই দেখি। তাই অনুরোধ জানাচ্ছি প্রবাসীদের সুযোগ করে দেন, প্রবাসীরা কামাইলে বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। প্রবাসীরা যদি কামাইতে না পারে, প্রবাসীরা যদি সুযোগ সুবিধা না পায়, আগামী দিনে যদি প্রবাসীরা বাংলাদেশের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে বাংলাদেশ আর দাঁড়িয়ে থাকবে না, বাংলাদেশ একদিন হেলে পড়ে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।